কবরে খেজুর গাছের ডাল পোতার বিধান কি? মৃত মানুষকে কবরে দাফন করার পর তার কবরে ডাল পুঁতে রাখা যেতে পারে, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদের কবরে আজাব হচ্ছিল, তিনি ওহির মারফত জানতে পারলেন। তখন তিনি একটা খেজুরের ডাল আনতে বললেন, আনার পর সেটা ভেঙে তাদের কবরে তিনি পুঁতে দিলেন। এবং কোন কোন সাহাবি তার মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন ডাল পোতার কথা। এই জন্য আমাদের মৃত মানুষদেরকে দাফন করার পর তাদের কবরে যদি আমরা ডাল পুঁতে রাখি তাহলে ইনশাআল্লাহ বিদ্দিল্লাহ এই হাদিসের উপর আমল হবে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যে চার কোনায় চারটা ডাল নিয়ে চারজন মানুষ দাঁড়ায় এবং তারা এটাকে একজন একজন করে পুঁততে থাকে, এরকম কোনো পদ্ধতির কথা হাদিসে কোথাও বলা হয় নাই। অতএব কবরবাসীর আরামের জন্য আমরা যেরকম জিয়ারত করব, তাদের দোয়া করব, মাগফিরাতের জন্য দোয়া করব, ঠিক একইভাবে তাদের কবরের উপরে গাছ লাগানো, ঘাস লাগানো, এগুলো সবগুলোই যেতে পারে। বিশেষ করে ডাল পোতার কোথাও বিভিন্ন হাদিস দ্বারা যেহেতু এই আমলটা সাবেত আছে, বিদায়টি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি একজন সরকারি কর্মকর্তা, নিজ কাজের বিনিময়ে ব্যবসায়ীরা না চাইলেও স্পিড মানি বলে টাকা দেয়। আমি না নিলেও আমার কাজের জন্য সহকর্মীরা টাকা তুলে ভাগ করে নেয়, যেটা প্রতিরোধ করা আমার ক্ষমতার বাইরে। এরূপ ক্ষেত্রে আমার জন্য এটা গ্রহণ করা কি পাপ হবে? আপনার সহকর্মীরা যদি হারাম খায় তাই বলে আপনি হারাম খাবেন না, কেউ যদি সেটা নিয়ে ভাগযোগ করে খায় তো সে হারাম খাবে, তাই বলে আপনি সেটা গ্রহণ করতে যাবেন না। সাধারণত এই জাতীয় যারা ঘুষ দেয় তারা কিন্তু আপনার বলে কয়ে দেয় যে ভাই আমি কিন্তু খুশি হয়ে দিলাম। আমরা মনে করি ঘুষটা খুশি হয়ে দিলে বোধহয় জায়েজ হয়ে যায়, ঘুষটা খুশি হয়ে দিল না জায়েজ, আর না খুশি হয়ে দিল কি না জায়েজ। ঘুষ কোনো অবস্থাতে হালাল হবে না। এদেশে ঘুষখোররা যারা ঘুষ খায় আমরা শুধু একচেটিয়া তাদের দোষ দেই, তাদের তো দোষ আছেই, মূল দোষ তাদের, কিন্তু অনেক সময় ঘুষ যারা দেই আমরা সাধারণ মানুষ কাজের জন্য যারা যায় তাদের দোষ অনেক সময় বেশি থাকে। একটা কাজ সরকারি কাজ একটা নির্দিষ্ট নিয়মে হবে, লাগবে এক সপ্তাহ, আপনি চান না হাতে হাতে করে নিয়ে আসবেন, তাহলে আপনি নিজেই ভায়োলেশন করতে চান, তখন এবার আপনার স্পিড মানি দেওয়া লাগে। তো এগুলো করা আমাদের উচিত না, বরং সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন যেমন ঘুষকে আল্লাহ তাআলা হারাম করেছেন, বিনা এটা কোনোভাবেই গ্রহণ করা যায় হবে না।